কালীপূজার দিনের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে রক্তারক্তির ঘটনা ঘটল বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকায়। থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়, মোতায়েন করা হয়েছে পুলিশ ও টিএসআর বাহিনী। অভিযোগের তির এভিবিপির কিছু নেতার বিরুদ্ধে। জানা যায়, বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজের ছাত্র পরিষদের এভিবিপির কিছু নেতা সহ বহিরাগত কিছু লোক কলেজ স্কোয়ারস্থিত মা মেকানিক্যাল সার্ভিসিং সেন্টারে হঠাৎ চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই লাঠি সোঠা নিয়ে মারতে থাকে দেবব্রত দেবনাথ এবং অরিত্রী দেকে। এই মারের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে উভয়ে। মাটিতে লুটিয়ে পড়ার পরেও বেদম মারধর শুরু করে আক্রমণকারীরা। এলাকার দোকানিরা ছুটে এসে আক্রমণকারীদের হাত থেকে উদ্ধার করে দেবব্রত এবং অরিত্রীকে। সাথে সাথে গুরুতর অবস্থায় তাদের বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর দেবব্রত এবং অরিত্রীকে উন্নত চিকিৎসার পাঠিয়ে দেয় উদয়পুর গুমতি জেলা হাসপাতালে। জানা যায়, দেবব্রত দেবনাথ এবং অরিত্রী শাসক দল বিজেপির সমর্থিত। জানা যায়, আক্রমণকারীরা কলেজের পোশাকে ছিল এবং মুখে রুমাল বাঁধা ছিল। পাশাপাশি তাদের সাথে ছিল কিছু বহিরাগত যুবক। কিছু আক্রমণকারীদের চিনতে পেরেছে, তাদের নাম ধাম সংবাদ মাধ্যমে প্রকাশ করেছে। জানা যায়, নাম ধাম দিয়ে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করা হবে আক্রান্তদের পক্ষ থেকে। হঠাৎ করে আইসে কলেজ সময় আইসে আইপি আইপি বলেছে ফিজিওথেরাপি আড়াতে পারে দিছে। সবাই মাথাতে হেলমেট পরে না, বাইকে হেলমেট হাতে মোটা মোটা গাড়ি সবাই মাস্ক টেস্ট করে আসছিল। মানে কি ঘটনা হলো এরকম, মানে তারা মারছে আপনারে? ঘটনা একটা ছোট একটা ব্যাপার নয়, মানে কবে? কালী পূজার দিনের। তো এখানে কি কারোর চিনতে পারছেন আপনি? আছে চেনা লোক আছে। কেডা কেডা তারা তো সবাই এবিপি রই, সব কলেজের কিছু বাইরে বলাইনো আছে। আপনার নাম? ঘটনা আয়রে কলেজে লাইন করব না, আয়রে কি দে পিরা দিছে কারে কারে দেবদারে আর নিংকি দেবে কি লাগে মারছে কি লাগে মারছে কি লাগে তো আমি কইতাম আই না তো মারি তো আমি বাইরেতে আমরা যে আমারও ধাক্কা মারা হালাই আরে লারে দি দুই বারে কেডা বার দিছে বারে দিছে চিনি না মুখ বান্ধই না এমনিতে কি কারোর চিনতে পারছো না তুমি লোকাল কেও এখানে আসেনি এন্ড দিস ইন আই মুখ বান্ধেন না তো বলতে কলেজ কলেজে গ্যাস তুমি দোকানের কি কি করো এখানে তোমারও আছে তোমার নাম কার্তিক দে কোন সময় ঘটনাটা হইছে একটু আগে কয়জন আইবো তো আইছে তারা 10-12 জন বাইক নিয়ে আইছে সবাই হ্যাঁ সবাই বাইক নিয়ে এটা কোন জায়গা কলেজ কে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা।